দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি ধানবাড়ি নবাব বাড়ি ঈদগাহ মাঠের ঈদের নামাজের পরের ভিডিও চিত্র। দর্শক, আপনাদেরকে দেখাচ্ছি মাঠ ভর্তি হয়ে পরিপূর্ণ হয়ে গেছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ইমাম সাহেব খুতবা পড়ছেন। আপনাদেরকে দেখাচ্ছি ধনবাড়ি নবাববাড়ি ঈদগাহ মাঠ থেকে। আমার প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি আফিফউদ্দিন আহমদ, বেগম সৈয়দ আশিকা আকবরের ছেলে। আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা দিই। আমার আম্মা এপ্রিল 25 তারিখে উনি ইন্তেকাল করেছেন, ওনার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আজকে ঈদুল আজহার দিন, আপনারা সবাই আপনাদের পরিবার সহ বা সবাই মিলে আনন্দ করবেন, এটাই আমার কাম্য আপনাদের সবার সাথে, যে আজকের দিনটা সুন্দর হোক, আপনাদের ভালোভাবে আপনারা এই দিনটাকে কাটান। আবারও ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মুবারক। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ঈদের নামাজ শেষে যার যার বাড়িতে যার যার গন্তব্যে চলে যাচ্ছে। কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছিল ধনবাড়ির ঈদগাহ মাঠ।